এর আগে চাঁপাইনবাবগঞ্জে গ্রামের বাড়িতে প্রসিকিউটর ও ভাষা সৈনিক গোলাম আরিফ টিপুর তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। সকালে শিবগঞ্জ উপজেলার রানীহাট ঈদগাহ মাঠে জেলা প্রশাসক এ কে এম গালিফ খান, পুলিশ সুপার সাইদুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 93 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু। Thank you.